ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল সাজেরবাদের আপডেট দেবো বলে। সাজেরবাদের সিরিয়ালের আপডেট তো দেবোই, তবে তার আগে বলবো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সাজেরবাদের সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে চুমকি চারুকে পটিয়েছে, আর এখন বলছে যে আমি কাজের জন্য বেরিয়ে যেতাম, আমি মাধ্যমিকে ফেল করেছিলাম, আমি আমি পড়াশোনাটা নামে মিথ্যে কথা বলেছি, আমি কখনোই কোনো কলেজে বা স্কুলে পড়তে যেতাম না, আমি আসলে যেতাম শপিং মলে, রেস্টুরেন্টে, যেখানে যেতাম শুধু কাজের জন্য যেতাম, যদি একটা কাজ পেয়ে যেতাম তাহলে আমি বাড়িতে এসে সব সত্যি কথা বলে দিতাম, কিন্তু আমি বলতে কখনোই পারিনি কারণ আমি কাজটাই পাইনি। তো এই সমস্ত কিছু পিসিমণি শুনে নিয়েছে, আর পিসিমণি বুঝতে পেরে গেছে যে চারুর থেকে চুমকি সব থেকে বেশি জিনিয়াস। তার কারণ চুমকি মিথ্যে কথা বলতে কখনো ভাবে না, মানে ভেবে ভেবে যে একটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে হবে সেরকমটা কখনোই সময় লাগে না, ও রানিং মিথ্যে কথা বলে দেয়, ফলে কারোর কোনো সন্দেহ হবেই না। তো পুরোপুরি ধুরন্ধর টাইপের একটা মেয়ে, এবং এই জিনিসটা চুপচাপ ওখানে দাঁড়িয়ে তো সোহিনী শুনে নিয়েছে, এবং সোহিনী ঠিক করেছে যে ওকে ফাইন, একে দিয়ে আমার ভবিষ্যতে আরও কাজ হবে। ওদিকে চারু চুমকির কাকা শ্বশুরের জীবনে আসতে চলেছে একটা নতুন ঝামেলা, সেটা নিয়ে আমি আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। তবে আপাতত বলবো যে এই যে চুমকি, চুমকি তো এত কিছু গুল দিয়ে দিল, কিন্তু চারু এবার কথা আদায় করে নিয়েছে যে তোকে এবার থেকে আমাকে সব বলে দিতে হবে, আমি যেমন ভাবে বলবো তুই ঠিক তেমন ভাবেই চলবি। চুমকি তো কথা দিয়ে দিয়েছে চারুকে, কিন্তু শেষ অবধি কি করবে চুমকি সেটা নিজেও চুমকি জানে না, কারণ শেষ অবধি তো পিসিমণি যেটা বলবে চুমকি সেটাই করবে, আমরা সকলেই জানি। কিন্তু সমস্যা হচ্ছে চারু তার মায়ের কথা মনে করছে আর কান্নাকাটি করছে, এর জন্য আর্য চারুর বাবাকে যাতে চারু ফোন করে কথা বলতে পারে তার জন্য একটুখানি সাহায্য করে। তো চারু এখন তার বাবাকে ফোন করে জানতে পেরেছে যে তার মায়ের মৃত্যুটা নাকি অস্বাভাবিক ছিল, তার কারণ কাগজে এরকমটাই ছাপা হয়েছিল, কারণ একদল মানুষের মনে হয়েছিল যে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, তার মানে চারুর মাকে খুন করা হয়েছিল। তো কে খুন করেছিল, কেনই বা খুন করেছিল, কি তার উদ্দেশ্য ছিল, কি ছিল আসল ঘটনা, সেটা নিয়ে এবার সেজে উঠছে সিরিয়াল সাজেরবাতি। বুঝতেই পারছো একটা জমজমার চমক আসছে, আর খুন রহস্য মৃত্যু মানেই হচ্ছে সিরিয়ালটা জাস্ট জমে উঠবে। তো এবার বুঝতেই পারছো সিরিয়াল সাজেরবাতি জমে উঠবে, তাই তোমাদের সকলকে দেখতে হবে স্টার জলসা ও স্টার জলসা HD-তে সিরিয়াল সাজেরবাতি ঠিক সন্ধে 6টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ সাজেরবাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।